আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দর্শক, আমি আপনাদের দিনী ভাই আব্দুল কাইম, পিস লাইব্রেরি। খুবই একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আজকে আপনাদের সামনে এই যে আমাদের মধু দেখতে পাচ্ছেন, পিস হানি, এই যে আমাদের পিস হানি আপনারা দেখতে পাচ্ছেন, এই পিস হানিতে অনেকগুলো লোগো রয়েছে। এই যে অনেকগুলো লোগো, এই অনেকগুলো লোগো সম্পর্কে, কিছু কিছু লোগো সম্পর্কে হয়তো আপনারা জানেন, সমস্ত লোগো সম্পর্কে না জানলেও কিছু কিছু লোগো সম্পর্কে আপনারা অবশ্যই জানেন, তবে কিছু লোগো সম্পর্কে হয়তো আপনারা অনেকে জানেন না বা জানার চেষ্টাও করেন না। সেই জন্য আমি মাত্র আপনাদের সামনে মাত্র কয়েকটি লোগো সম্পর্কে আমি আলোচনা করব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখুন আমাদের যে যে পিস হানি লেখা রয়েছে, এটা হচ্ছে আমাদের যে আমাদের পিস লাইব্রেরি থেকে যে আমরা প্রোডাক্ট গুলো বের করছি, এই আমাদের এটা হচ্ছে লোগো, এটা আপনারা সবাই জানেন। আর এখানে দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে আমাদের যেহেতু এই মধু প্রচার করা হয় যে এটা হচ্ছে সরাসরি মৌচাকের মধু, এটা হচ্ছে সরাসরি মৌচাকের মধু, সেই জন্য আপনাদের সামনে এখানে এই যে দেখতে পাচ্ছেন ছবি, সরাসরি প্রাকৃতিক যে চাক ধরে সেই চাকে চাকের ছবি দেওয়া হয়েছে। এটা বোঝানো হচ্ছে যে এটা হচ্ছে সরাসরি চাকের মধু, এটা কোনো টাকের মধু না। দ্বিতীয়ত এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এখানে দেখা যাচ্ছে যে টাপের ছবি দেওয়া হয়েছে, এই টাপের ছবিটাকে কিন্তু আবার কেটে দেওয়া হয়েছে। এখান থেকে আমরা বুঝাতে চেয়েছি, এই লোগো দিয়ে আমরা বুঝাতে চেয়েছি যে এটা টাপের মধু নয়, এটা টাপের মধু নয়, এটা দিয়ে আমরা বুঝাতে চেয়েছি, এবং এটা দিয়ে আমরা বুঝাতে চেয়েছি এটা হচ্ছে মৌচাকের মধু। তাহলে আপনারা বুঝতে পারলেন এটা হচ্ছে মৌচাকের মধু, টাপের মধু নয়। তারপরে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, এখানে একটা লোগো দেওয়া হয়েছে এবং লেখা আছে নো কেমিক্যাল, তার মানে এটা দেখানো হয়েছে আপনাদেরকে যে এই মধুতে কোনো কেমিক্যাল মিশ্রিত আমরা করিনি। সাধারণভাবে মানুষের মানুষকে আকর্ষণ করার জন্য, তার রং, তার স্বাদ, বিভিন্ন কিছু আকর্ষণ করার জন্য কি করা হয়, কেমিক্যাল দেওয়া হয়। তো বিশেষ করে আমরা এটা ন্যাচারাল মধু যেহেতু বিক্রি করছি, সেই জন্য এতে কোনো প্রকারে আমরা কেমিক্যাল ব্যবহার করি না। এই জন্য আপনাদেরকে দেখানো হয়েছে লোগো দিয়ে, আমাদের এই যে বোতল যার, এই যারের লোগো দিয়ে দেখানো হয়েছে আমাদের লেভেলে যে এটা, এটাতে কোনো প্রকার কেমিক্যাল দেওয়া নাই, সেই জন্য এই লোগো দিয়ে লিখে দেওয়া হয়েছে নো কেমিক্যাল। তারপরে আপনার আরেকটা লোগো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আরেকটা লোগো দেখতে পাচ্ছেন, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে পিওর অ্যান্ড ন্যাচারাল 100%। এখানে দেখানো হচ্ছে যে এই যে আমাদের পিস হানি, এই পিস হানি হচ্ছে একেবারে পিওর মাল এবং এটা ন্যাচারাল, একেবারে প্রাকৃতিক, একে কোনো প্রসেসিং করা হয় না, এতে কোনো কেমিক্যাল মিশানো হয় না, এবং এটা পিওর অ্যান্ড ন্যাচারাল 100%, এটা পিওর খাঁটি এবং প্রাকৃতিক, এটা 100%। তো এই যে লোগো দিয়ে আপনাদেরকে এখানে দেখিয়ে দেওয়া হয়েছে, সুতরাং এই যে আমাদের পিস হানি, এই পিস হানি এটা হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক মৌচাকের মধু, এতে কোনো কেমিক্যাল মেশানো হয় না। সেই জন্য আপনাদের হয়তো বিভিন্ন সময়, বিভিন্ন রঙের কারণে, বিভিন্ন ঘনত্বের কারণে, বিভিন্ন স্বাদের কারণে আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে সেই মধুটা খেয়েছিলাম এইরকম, এটা কেন এইরকম আসতে পারে। তো ভাই, প্রাকৃতিক মধু এরকমই হয়ে থাকে, এর জন্য আমাদের আলাদা ভিডিও আছে, আমাদের ওয়েবসাইটে দেখতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারেন, সেখানে আলোচনা করা হয়েছে আলাদাভাবে মধুর রং সংক্রান্ত বিষয়ে, মধু ঘনত্ব সংক্রান্ত বিষয়ে, মধুর যে স্বাদ, বিভিন্ন কোয়ালিটি, এর উপরে আলাদা আলাদা ভিডিও বানানো হয়েছে, আপনারা সেগুলো দেখতে পারেন। আমরা ডেসক্রিপশন বক্সে আমরা সেই লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও দেখতে পারেন। তো বন্ধুরা, বিশেষ করে আপনাদের আজকে দেখালাম যে এই যে মধুর যে আমাদের যে এই যে লেভেলে যে বিভিন্ন যে লোগোগুলো দেওয়া হয়েছে, সেই লোগোগুলো সম্পর্কে আপনাকে জানালাম। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।